হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমাদের গেমের নতুন ট্রান্সফার প্লেয়ার, নতুন কিছু কিছু কার্ড আমাদের গেমে অ্যাড হবে। তো কারা কারা আসছে এই ট্রান্সফারে, তো আমি সবাইকে একটি একটি করে দেখেছি, যেগুলো হচ্ছে 99 প্রেডিকশন, 100% কনফার্ম নয়। তো এগুলো হয়তো আমাদের গেমে প্যাক হিসেবে আসতে পারে, অথবা কোনো পেনাল্টি কিকে আসতে পারে ডেইলি গেমের মাধ্যমে, আর না হলে ফ্রিতে এগুলো আমরা পাবো একটি একটি করে। তো যারা যারা আসছে আমি একটি একটি করে সবটি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, আপনারা একটি একটি করে দেখে নিন। এবং অবশ্যই যারা চ্যানেল নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা বায়ার্ন মিউনিখে জয়েন করবে 98 রেটিং নিয়ে RMF অলিসের একটি কার্ড আসবে নতুন ট্রান্সফার হিসেবে। এই কার্ডটি আসতে পারে আমাদের গেমে 98 রেটিং নিয়ে, কোনো বুস্টার থাকবে না, শুধু একটি নর্মাল কার্ড থাকবে এটি, এবং হয়তো নমিনেটিং কোন থাকবে এটি আসতে পারে। তারপরে একটি আর্সেনালে যোগ দেবে 99 রেটিংয়ের সেন্টার ব্যাক হিসেবে চালা ফিওরির একটি নতুন কার্ড আসবে। আর্সেনালে জয়েন হওয়ার জন্য এটি একটি কার্ড আসতে পারে, 5-star রেটিং থাকবে এবং কোনো বুস্টার থাকবে না। সেম একটি কার্ড আসবে 100 রেটিং, এটা 100 রেটিংয়ের সেন্টার ব্যাক হিসেবে আসবে লেনি ইয়োরো, এটি একটি নতুন কার্ড আসবে। এটির অনেক ভালো হয়তো এই কার্ডটি হতে পারে সেন্টার ব্যাক হিসেবে, নতুন যেহেতু এটি যোগ দেবে ম্যানচেস্টার ইউনাইটেডে, ভালো একটি ক্লাবে যোগ দেওয়ার কারণে হয়তো ভালো একটি রেটিং থাকবে এর। এবং এর কার্ডটি আমাদের গেমে অতি শীঘ্রই অ্যাড করা হবে নমিনেটিং কন্ট্যাক্ট বক্সের মাধ্যমে। তারপরে কিন্তু আপনাদের জন্য একটি দারুণ এবং অত্যন্ত সবারই এটি পাওয়ার আশা থাকবে কিলিয়ান এমবাপ্পির কার্ড, সেন্টার ফরওয়ার্ড হিসেবে রিয়াল মাদ্রিদ যোগ দিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন থেকে। তো কিলিয়ান এমবাপ্পির কার্ডটা আসলে কিন্তু অবশ্যই অনেক ভালো হবে, কারণ আমরা অনেকেই এর কার্ড পাই নাই, বা অনেকেই যারা পেয়েছে তারা হয়তো নর্মাল কার্ডগুলো দিয়ে ইউজ করি। তো এটি একটি 105 রেটিংয়ের কার্ড আসবে সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিলিয়ান এমবাপ্পির। তো এটি যদি আসে অবশ্যই আমাদের জন্য অনেক ভালো একটি প্লেয়ার হবে সেন্টার ফরওয়ার্ডের জন্য, নিমিশে এটা দিয়ে আমরা সবগুলো ম্যাচে অনলাইন অফলাইন সব ম্যাচেই আমরা খেলতে পারবো। তো এইগুলো কিন্তু এই কয়েকটি কার্ড কিন্তু আমাদের ট্রান্সফারে অ্যাড হবে। এবং আর একটি লাস্ট কার্ড হচ্ছে নতুন ব্রাজিলিয়ান এই ইয়াংস্টার এন্ডিকের একটি কার্ড আসবে সেম রিয়াল মাদ্রিদ দিয়ে জয়েন হওয়ার জন্য, 93 রেটিংয়ের এটি, যেহেতু এটি নতুন মাত্র যুগ হবে, কোনো ধরনের কোনো আহামরি কোনো পারফরমেন্স করে নেই, তাই এই মাত্র 93 রেটিংয়ের একটি কার্ড এখানে অ্যাড করা হবে নমিনেটিং কন্ট্যাক্ট বক্স অথবা এটি হয়তো ফ্রিতে দেওয়ার কোনো চান্স থাকতে পারে, কারণ যেহেতু নতুন কার্ড। তো এই কার্ডগুলো আমাদের গেমে আসবে, ফার্স্ট কার্ড কিন্তু আমাদের গেমে আসবে, কখন অ্যাড হবে এখনো কোনো শিওর জানা যায়নি, হয়তো সেশন 80 এগুলো অ্যাড হতে পারে। তো যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। Like who's lost? It's y'all, it's y'all. Standing there killing me, running my brain full of shame. I don't wanna lose it. I'm full of stains on the bottom of my pain. I said something right out of that brain. My pain really.